কামারহাটি পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের শালপাতা বাগানে একই পাড়ার ছেলেদের মধ্যে মারপিটের ঘটনা এবং পাড়ার ক্লাব ভাঙচুরে রীতিমতো উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়েছে শালপাতা বাগান এলাকায়। পাড়ারই একদল ছেলে পাড়ার মধ্যে ঢুকে পাড়ার অন্য আরেকটি ছেলেকে মারধর করে এবং তারপর ক্লাব ঘর ভাঙচুর করে। ক্লাবের সম্পাদক এবং সভাপতি সহ পাড়ার প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এরা নেশা করে পাড়ার মধ্যে ঝুট ঝামেলা বাঁধায়। গতকাল আচমকাই পাড়ার একটি ছেলেকে মারধর করে, এরপর তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্লাবের সম্পাদক এবং সভাপতির অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্লাবটি বন্ধ ছিল, সেই ক্লাবটিকে পরিষ্কার করে আবার নতুন করে কাজকর্ম শুরু হয়েছে। অ্যাকচুয়ালি ক্লাবটা অনেকদিন ধরে বন্ধ ছিল, তা আমরা মাস তিনেক হলো ক্লাবটাকে একটা সঠিক জায়গায় নিয়ে এসেছি, একটা কমিটি করে তার একটা ভালো রূপ দেওয়ার চেষ্টা করছি, যাতে মানে সেবামূলক কাজকর্ম। এর আগেও আমরা করেছি, এটা কিছু লোকের সহ্য হচ্ছে না ভালো কাজ করা, কারণ যারা খারাপ কাজ করে ওখানে নেশা ভাঙ করে, সেই সমস্ত ছেলেগুলো একসাথে মিলে এই ছেলেটাকে মেরেছে। কোন ছেলেটা? এই উজ্জ্বল ভট্টাচার্য। তাকে কেন মারলো? মানলো যেহেতু ওরা ক্লাবের সাথে রয়েছে, এই ছেলেটাকে যাতে ওরা নিজেদের দিকে টানার জন্য এই ব্যবস্থাটা করছে। ও শুনছে না, ও বলছে আমি ভালো কাজেই থাকবো, তোকে ভালো কাজে থাকতে দেবে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী, এলাকায় উত্তেজনা দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।